কালশীতে একই পরিবারের নয়জনকে আগুনে পুড়িয়ে হত্যার জন্য স্থানীয় এমপি ইলিয়াসউদ্দিন মোল্লাকে দুষছেন এলাকাবাসী। বিহারীদের উচ্ছেদ করে জমি দখলের জন্য ইলিয়াসের নির্দেশে হত্যাযজ্ঞ চালিয়েছে তার বাহিনী। কে ইলিয়াস মোল্লা? ইলিয়াস মোল্লার মাধ্যমে উনি বলছে অবৈধ লাইন দিয়ে দিতে, মানা করেছে বলছে 24 ঘন্টার ভিতরে তোদের ফলাফল পাবি। পুলিশের পোশাকে ইলিয়াস মোল্লা নিজের লোকজনে পালিয়েছে, পুলিশের পোশাক পরে একালকে আজকে যে পুলিশ কারণে পুলিশ পার্থক্য আছে কিন্তু আমাদের দুই দিনের সময় দিয়ে গেছিল হুসেন মোল্লা কইছে তোদের ঘরে ঘরে আগুন লাগায়। এমপি ইলিয়াস মোল্লা যে দখলবাজ তার নমুনা রয়েছে সবার চোখের সামনেই মিরপুরের প্রাণকেন্দ্র 10 নম্বর গোল চক্করে। নিজের আধিপত্য জানান দিতে আকর্ষণীয় এই চত্বরের দিকে লোলুপ দৃষ্টি পড়ে এমপি ইলিয়াস মোল্লার। 2009 সালে নিজের পিতার নামে নামকরণ করেন চত্বরটি। শহরে ঢুকতে বেরুতে চোখে পড়ে সবার ওনার বাবার নামে ওই রাস্তাঘাট, ওনার বাবার নামে ট্রাফিক পুলিশ সেন্টার, ওনার বাবার নামে খেলার মাঠ, ওনার বাবার নামে ঈদগাহ মাঠ। ওনার বাবা কার জমিতে করে নিয়ে গেলা? ওনার জমি, ওগুলো সব সরকারি সম্পত্তি। মানুষের চোখে ধুলো দিয়ে নিজের পিতার নামে টাঙিয়েছেন সাইনবোর্ড, আছে নামফলক, উন্মোচন স্তম্ভ। উদ্বোধনে ব্যবহার করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের নাম, কিন্তু তিনি এটি উদ্বোধন করেননি। অবৈধ এই নামকরণের বিষয় খতিয়ে দেখা হবে বলে জানান মিরপুর বিভাগের উপপুলিশ পরিদর্শক। সরকারকে অনেক জায়গা এখানে হয়তো বা দখল হচ্ছে বা দখলের পায়তারা হচ্ছে, এটা বিভিন্ন গ্রুপ তারা করছে, বিভিন্ন স্বার্থান্বেষী মহল তারা করছে। তো যেই যেই সংস্থা যাদের নিয়ন্ত্রণাধীন জায়গা মূলত তারাই দেখভাল করে থাকে এবং তারা যখনই পুলিশের সহযোগিতা চায় আমরা কিন্তু তাদেরকে পুলিশের সহযোগিতা করে থাকি। একজন সংসদ সদস্যের মানুষের চোখে ধুলো দেয়ার এই কূটকৌশলের নিন্দা জানান সাধারণ মানুষ। যদি সাহারা খাতুন যদি এটা না করে থাকে তাহলে আমার মনে হয় না তো ইলিয়াস মোল্লা এটা করার কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না। সাইনবোর্ড দেওয়ার আছে, উদ্বোধনই করে নাই, যদি সাইনবোর্ড দেওয়ার হয় তাহলে তো এটা তো বৈধতা হয়নি, তো ঠিক না, তো উদ্বোধন না করলে পারতো, সেটা আসলে অন্যায়। এমনি নানা কৌশলে এমপি ইলিয়াস সাইনবোর্ড টাঙিয়ে খাস জায়গা জমি দখল করে থাকেন জানান ইলিয়াস মোল্লার দীর্ঘদিনের এক সহযোগী। এমপি ইলিয়াস মোল্লা নিজস্ব বাহিনী দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে সরকারি জায়গা জমি নামকরণও দখল করেন। 10 নম্বরে গোল চত্বরে এই বাহিনী দিয়েই দখল করিয়েছে। অবৈধ নামকরণ ও দখলের রাজনীতি করেন না বলে দাবি করেন এমপি ইলিয়াস মোল্লা। ওই রাজনীতি ইলিয়াস মোল্লা করে না, ইলিয়াস মোল্লা সেই রাজনীতি করে মানুষকে ভালোবাসে, মানুষকে সম্পৃক্ত করে একসাথে সমাজের সাথে মিলেমিশে থাকার সেই রাজনীতি ইলিয়াস মোল্লা করে। জনগণের সঙ্গে প্রতারণামূলক এই নামফলক দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সবাই। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।